কোরআন মাজিদের খুবই গুরুত্বপূর্ণ ছয়টা নিয়ম আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখে দেবো যা আপনি আগে কখনই শিখেন নাই না শেখার কারণে আপনার কোরআন মাজিদ পড়ার সময় অনেক ভুল হয় যারা যারা কোরআন মাজিদ পড়তে পারেন তারা অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ কোরআন মাজিদের গুরুত্বপূর্ণ ছয়টি নিয়ম শিখতে পারবেন যে ছয়টি নিয়মের মাধ্যমে আপনি কোরআন মাজিদ পড় অনেকটা সুন্দর হবে অনেক শুদ্ধ হবে আপনি আর ভুল করবেন না অর্থাৎ এই ছয়টির এই ছয়টি নিয়মের জন্য কিন্তু আপনার কোরআন মাজিদ পড়া অনেক ভুল হয় বা আপনি অনেক ভুল করেন না বুঝে না শেখার কারণে তো চলুন শুরু করি এখানে লেখা আছে অনুচ্চারিত অক্ষর অর্থাৎ কিছু কিছু অক্ষর আছে যেখানে যেগুলো উচ্চারণ করা হয় না তবে লেখা হয় কোরআন মাজিদের মধ্যে লেখার সময় লেখা আসে তবে উচ্চারণের মধ্যে আসে না এইগুলো আমি আপনাদের কাছে বুঝিয়ে দিব যে কোন হরক্ষরগুলা বা কোন হরফগুলা লেখার সময় আসে বাট উচ্চারণ করা যায় না এখানে লেখা কোরআন কারিমে অনেক ক্ষেত্রে আলিফ ওয়া উইয়া লেখা হয় কিন্তু এদের উচ্চারণ করা হয় না যেমন নিয়ম এক যদি কোনো ফাথা কাসরা বা দম্মা ফাথা মানে জবর কাসরা মানে জ্যা দম্মা মানে পেশ তো জব জের পেস যুক্ত অক্ষরের পরে সুকুন বা তাসি যুক্ত মানে অপর অক্ষরে আসে এবং যদি এই দুটি অক্ষরের মাঝে আলিফ ওয়াও এবং ইয়া থাকে তাহলে মাঝের অক্ষরের উচ্চারণ বাদ দিতে হবে এখানে দেখুন কি লেখছে যে এই যে আলিফটা ফা জবর ফা ফার পর হচ্ছে আলিফ তো আমরা কিন্তু সবাই জানি জবরের পর খালি আলিফ আসলে মাদের হরফ হয় মাদের হরফ হলে এক লিপ পরিমাণ টেনে পড়তে হয় তো এখানে কিন্তু সেই নিয়মটি আসছে কিন্তু তারপরে দেখুন লাম সাকিন আসছে এই যে এখানে লেখা হয়েছে যে যুক্ত বা যুক্ত অক্ষর আসলে খালি হরফটা পড়া যাবে না তো এখানে আলিফটার পরে লাম শাকিন আসার কারণে আমরা কি করব এখানে আলিফটা পড়তে পারবো না মানে এখানে মাত পড়া যাবে না ফা আলিফ জবর ফা পড়তে পারবো না আচ্ছা ধরেন আপনি ফা আলিফ জবর ফা মাত পড়লেন তাহলে যে লামটা লামের পর যে আসছে এটা আপনি কার সাথে পড়বেন এটা কিন্তু পড়ার আর অপশন থাকে না এর জন্য আমাদের কী করতে হবে আলিফটা বাদ দিয়ে এই ফাগে লামের সাথে মিলাপ পড়তে হবে ফা লাম জবর ফাল ইয়া ওয়া জবর ইয়াউ মিম জবর মা এই যে এখানে ফাল ইয়াউমা এরকম পড়তে হবে ফাল ইয়াউ মা ঠিক একইভাবে এখানে ওয়াউ আলিফ জবর ওয়ানা বলে ওয়াও গে লাম কে ধরবে ওয়াউ লাম জবর ওয়াল এই যে ওয়াউ লাম জবর ওয়াল ওয়াল কমার ওয়াল কমার এরকম পড়তে হবে তবে লেখতে হবে এরকম আলিফটা দিয়ে লিখতে হবে ঠিক একইভাবে ওয়াও গে এখানে শিন কে ধরবে এখানে দেখুন আলিফ পড়া যাবে না লামও পড়া যাবে না ডাইরেক্ট কাকে ধরবে ওয়াউকে সিনকে ধরবে কারণ খালি আলিফটা খালি লামটা খালি তারপর শিঙের উপর তাসিত আসছে তো এখানে যদি লামের উপর জবরস্ত ধরেন এরকম লামের উপর জবরস্ত তাহলে আমরা কী করতাম ওয়া আলিফ জবর ওয়া জবর পর খালি আলিফ এক লিফ টেনে পড়তে পারতাম লামকে সিনকে ধরতে পারতাম তাহলে ঠিক ছিল তো এখানে তো লামের উপর জবরটা নাই তো যে কারণে আমাদের কি করতে হবে আলিফটা বাদ দিতে হবে এবং সাথে লামটা বাদ দিতে হবে বাদ দিয়ে কাকে ধরতে হবে

দলা হরফ আসে অথবা সাকিন বা শুকুনওয়ালা হরফ আসে বা যাকে আমরা জজমওয়ালা হরফ বলি তাহলে খালি হরফটা পরা যাবে না দুই নম্বর নিয়মটা দেখুন যদি আপনি আলিফের উপরে ছোট পরে একটা গল চিহ্ন পান মানে ছোট শূন্য চিহ্ন দেখেন তাহলে তা উচ্চারিত করতে হবে না যেমন এখানে হামজা জবর আ ফা আলিফ ফা এখানে কিন্তু আমরা জানি জবর খালি আলিফ আসছে নিয়ম অনুযায়ী এটা কিন্তু মাদ তো এখানেও কিন্তু এটা মাদ করা যাবে না এর কারণ হচ্ছে এই যে গোল চিহ্নটা থাকার কারণে তো কোরআন মাজিদ পড়ার সময় আপনারা এরকম গোল চিহ্ন পাবেন চিন্তা করেন না পাবেন তো যেখানে এই গোল চিহ্নটা পাবেন সেইখানে আপনি টান দিবেন না এটা তাড়াতাড়ি পড়বেন আফা ইন আফা ইন এরকম আফা ইন বলা যাবে না ওই যে আমরা শিখছি জবরপুর খালে আলি ভাসালি মাদে হরফ হয় তবে এটা মাদ পরা যাবে না কারণ এই পরে একটা গোল চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে এটা অতিরিক্ত আলিফ যা পরা যাবে না এরকম পড়তে হবে আসে আফা ইন এরকম আফা ইন পড়তে হবে তবে লিস আই এ সিনগে ইয়াকে ধরে ফেলছে লাম জেল্লি সিন ইয়া জবসাই এখানে আলিফটা পড়া যাবে না লাম জেল্লি সিন ইয়া জবসাই হামজা দু যে ইন ইন বলতে হবে ওয়া মা লা ইহি ওয়া ইহি বলতে হবে লাতে টান দেওয়া যাবে না এটা হলো এক দুই নম্বর নিয়মটা আবার আরো আছে এখানে দেখুন সামুদা এই সামুদা লিতাত লুয়া লিতাত লুয়া লান নাদউয়া লান নাদউয়া তারপর লা ই লাল লা ই লাল ল হি ওয়াই লা আউ ড উ ওয়াই আউ ডু বি স ইস্ মু বি সরি এখানে লিস্ম হবে বি স্যা লিসম এই লাম গে সিং হবে আলিফের পাওয়া যাবে না লাম সিঞ্জেলিস বি স্যা লিসম বি এরকম এখন হচ্ছে তিন নম্বর নিয়মটা হচ্ছে কোরআনে আনা শব্দটির উচ্চারণে আনা করা হয় যদিও আলিফের উপর শর্ত শূন্য থাকে না অর্থাৎ এখানে আনার উপরে গোল চিহ্নরা থাকে না যার আগে আমরা ট্রেনের মধ্যে দেখছি গোল চিহ্ন থাকে এটা আপনি কিভাবে বুঝবেন কোরআন মাসজিদের মধ্যে চারটা আনা আছে এরকম আ নুন আর জীবন না আনা এই চারটা আনা থেকে আপনি টানবেন যেমন আনাবা আনাবা আনাবু আনামিলা আনা সিয়া এ চারটা আনা টেনে পড়তে হয় আর এ চার আনা বাদে যত আনা পাবেন ওই আনা টান হবে না যেমন আনা আনা বলতে হবে ওয়া আনা ওয়া আনা বলতে হবে ফা আনা ফা আনা বলতে হবে এরকম ভাবে পড়তে হবে শুধুমাত্র আনাবা আনা বা আনা চার আনা বাদে বাকি সব আনা তাড়াতাড়ি করে পড়তে হবে হরকতের পড়তে হবে চার নম্বর নিয়মটা হচ্ছে মতো খারাপ জবরের পরে যদি হরকতের চিহ্ন সারা কোনো ইয়া থাকে তখন এটাকে পড়বেন না অর্থাৎ এখান দেখুন ওয়া এই যে এটা খালি ইয়া আসছে হুম তো এই ইয়াটা আমরা এখানে পড়বো না ইয়াটা বাদ দিয়ে পড়ব মা ওয়া মু এরকম পড়তে হবে তারপরে পাঁচ নম্বর নিয়মটা হচ্ছে দেখুন যে ইয়া এর উপরে যদি কোনো চিহ্ন না থাকে তখন এটিকে পড়বেন না চিহ্ন নেই ধ্বনিও নেই অর্থাৎ ফা এই লামকে ধরবে যে ইয়ার উপর চিহ্ন নেই এই ইয়া পরা যাবে না ফিল আলিফা পরা যাবে না ফাগে ডাইরেক্ট লাম করতে হবে লাম যে ফিল হামজার ওয়াজে পর আর তাহলে হবে ফিল আর ফিল আর দ আইন যে আ এ লাম কে এ লাম কে ধরে ফেলবে এখানে যে ইয়াটা পড়া যাবে না এই আলিফটা পড়া যাবে না এই লামটাও পড়া যাবে না তা বলতে হবে আলাল্লাহি এরকম তারপর হামজার এ লাম কে এ লাম কে ধরে ধরবে ইয়া পড়া যাবে না ইলাল লাযিনা ইলাল এরকম তারপরে আসাল্লাহ ইয়া পড়া যাবে না সাবে ইসাবেনা রি সাবেনা কতারা লযিনা কতারা লযিনা এই যে ইয়া গুলা আমরা এখানে পড়ব না এই ইয়া গুলা পড়া যাবে না এটা আপনি মনে সর্ব সর্বশেষ নিয়মটা হচ্ছে ওয়া এর উপরে যদি কোনো চিহ্ন না থাকে এটি কি পড়বেন না চিহ্ন নেই শব্দ আনে মানে ধ্বনি হয় যেমন আল হায়াতি এই যে ওয়াটা পরা যাবে না আল হায়াত আসসালাত এই যে ওয়াটা পড়া যাবে আজ zakat ওয়াটা পড়া যাবে না যেমন বলতে পারো আল হায়াতি আসলাত আজ জাকাত এরকম আর কি তারপরে ওয়া উলুল আর হামি ওয়া উলুল আর হামি ওয়াউ ওয়া হামজা পেশ উ ওয়া উ এ যে এখানে ওয়াউ পড়বো না আবার লাম লাম পেশ লুল এখানে এ ওয়াউ পড়বো না ওয়া উলুল হামজা রাজ জিবর আর হা লিখ হামিম জে তাহলে হবে ওয়া উলুল আর হামি তারপরে এই যে ওয়াউটা পড়া যাবে না উলাইকা তাহলে এখানে আমরা প্রত্যেকটা জায়গায় কি করবো না এই যে ওয়াউটা পড়বো না এই হলো আজকের ভিডিওটি যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন আমাদের ভিডিও